প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি সম্রাট মাহমুদ, ইনস্ট্রাক্টর ইউসুফ হাফিজ মজুমদার, সিলেট টেকনিক্যাল স্কুল, বটেশ্বর, সিলেট। এডুকেয়ার চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। মেশিন শপ প্র্যাকটিসের 24তম সেশনে তোমাদেরকে স্বাগতম। আজকের সেশনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হ্যান্ড টুলস, অর্থাৎ আইডেন্টিফাই অফ হ্যান্ড টুলস। আমি গত ক্লাসে বলেছিলাম হ্যান্ড টুলস সম্পর্কে, বাট এই সেশনে আমি তোমাদেরকে হ্যান্ড টুলসের যে মেজারিং টুলস আছে সেই সম্পর্কে বলবো। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম গেজ এবং কাটিং টুলস সম্পর্কে। টুলস মূলত দুই প্রকার, হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস। বিদ্যুৎ শক্তির মাধ্যমে যে সকল টুলস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পাওয়ার টুলস, এবং বিদ্যুৎ শক্তি ছাড়া যে টুলস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে হ্যান্ড টুলস। তো চলো চলে যাই আমাদের ক্লাসে। ইউনিট টাইটেল, ইউনিট টাইটেলটি হচ্ছে মেকানিক্যাল হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস। ইউনিটের বর্ণনা, এই ইউনিট পাঠ করলে মেকানিক্যাল হ্যান্ড টুলস, পাওয়ার টুলসের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মনোভাব অর্জন করতে পারবে। মেশিন শপে ব্যবহৃত মেকানিক্যাল হ্যান্ড টুলস ও পাওয়ার টুলস সমূহের নাম এবং ব্যবহার বিধি। এছাড়াও জানতে পারবে জব শিট, স্পেসিফিকেশন শিট এবং সেলফ হেল্প সম্পর্কে। আজকের বিষয়টি হচ্ছে মেজারিং টুলস এবং মাইক্রোমিটার, অর্থাৎ আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজারিং টুলস এবং মাইক্রোমিটার। যে সকল টুলস দ্বারা কোনো কিছুর মান পরিমাণ করা হয় সেগুলো হচ্ছে যে মেজারিং টুলস। আর মাইক্রোমিটার, যে সকল টুলস দ্বারা কোনো কিছুর গেজ বা থিকনেস মাপা হয় সেটা হচ্ছে মাইক্রোমিটার। তো দেরি না করে চলো চলে যাই আমাদের ক্লাসে, সঙ্গেই থাকো। আজকের বিষয় মেজারিং টুলস এবং মাইক্রোমিটার। মেজারিং টুলস, মেকানিক্যাল ওয়ার্কশপে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেজারিং টুলস। এটা হচ্ছে স্টিল রোলার, স্টিল টেপ, ট্রাই স্কোয়ার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ব্যবহার করা হয় ভার্নিয়ার ক্যালিপার্স আছে, আউটসাইড ক্যালিপার্স, ইনসাইড ক্যালিপার্স। আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, এগুলো হচ্ছে মেজারিং টুলস। আগামী ক্লাসে আমি কথা বলবো গেজ এবং কাটিং টুলস সম্পর্কে। ধন্যবাদ সকলকে।